প্রিমিয়ার লিগের দশম রাউন্ড থেকেই শুরু হচ্ছে টাইগারদের টি টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি। প্রিমিয়ার লিগ ওয়ান ডে ফরম্যাটের হলেও জাতীয় দলের ক্রিকেটারদের ব্যাট বলের পাশাপাশি বিশ্বকাপের আগে ফিটনেসে উন্নতি গুরুত্বপূর্ণ। জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হবে টি টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে জাতীয় দলের টি টোয়েন্টি স্কোয়াডে থাকা ক্রিকেটারদের 18 এপ্রিল ফিটনেস পরীক্ষা দেওয়ার কথা। মূলত সেই টেস্টের প্রস্তুতি শুরু হচ্ছে প্রিমিয়ার লিগের দশম রাউন্ড থেকে। বিশ্বকাপ, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ এবং যুক্তরাষ্ট্র সফরের প্রস্তুতিতে জাতীয় দলের কোচদের ঢাকায় ফেরার কথা 22 এপ্রিল। তবে কোচ হেড কোচ চন্ডিকা হাতুরে সিংহে কবে ফিরবেন তা পরিষ্কার নয়। গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে হঠাৎই একদিনের নোটিশে অস্ট্রেলিয়ায় পরিবারের কাছে ফিরে যান হাতুরে। আদৌ তিনি ফিরবেন কিনা তাও নিয়েও ক্রিকেট অঙ্গনে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছেন। 28 এপ্রিল বাংলাদেশে 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে আসবে জিম্বাবুয়ে। চট্টগ্রামে 3, 5 ও 7 মে হবে সিরিজের প্রথম 3 ম্যাচ। মিরপুরে চতুর্থ ও পঞ্চম টি টোয়েন্টি হবে 10 ও 12 মে। এরপর যুক্তরাষ্ট্রের হিউস্টনে 21, 23 ও 25 মে 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। তারপরই বিশ্বকাপ মিশন শুরু করবে শান্ত বাহিনী।